হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডরের চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো কোথায় চলে আসলাম, তো তোমাদেরকে বলছি, তো ঝটপট করে অ্যাক্রোপলিসে চলে আসলাম। তো সারা সপ্তাহে যাই হোক ঘরের মধ্যে বসে থাকি, কোথাও যাওয়া হয় না, মানে যাওয়া হয় না এটা ভুল কথা, মানে প্রচণ্ড গরম আর কি, গরমের জন্যে কেউ কোথাও বের হতে পারি না। এত গরম পড়েছে এইবার, মারাত্মক গরম, তোমরা তো জানোই সবাই যে কীরকম গরম পড়েছে। তো এই গরমের জন্যে বাইরে যাওয়াটা খুব মানে ভীষণ একদম ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়। তো যাই হোক ছোটদা ভাই বললো যে চলো তোমরা কি অ্যাক্রোপলিসে যাবে, তো চলো একটুখানি অ্যাক্রোপলিস থেকে সবাই মিলে ঘুরে আসি, ভালো লাগবে। এখন তো সারা সপ্তাহে কোথাও যেতে পারি না, তারপরে কী করলাম, তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম, ওই 7:30টার দিকে চলে আসলাম অ্যাক্রোপলিসে। তো 6টার মধ্যে বলেছে, তো আধা ঘন্টায় রেডি হয়ে নিলাম, নিয়ে আমি বৈশালী পুষ্কুটা আমার ছেলে আর ছোটদা ভাই চলে আসলাম এই অ্যাক্রোপলিস শপিং মলটাতে। তো এই যে পুষ্কুটা এসে দেখছে চতুর্দিকে একদম চুপচাপ, ও ভাবছে এত লোকজন এখানে, এটা কোথায়, এটা কোন জায়গায়। আসলে ছোটোবেলায় ও আরও একবার এসেছিলো এখানে, তখন ওই পুষ্কুটা না আরও ছোট ছিল, তো এখন একটুখানি মানে বুঝতে পারে আর কি, কথা বলে তো, কথা ফুটেছে করে যায় যে না দে যা এসবই বলে আর কি। তো যে ও এসে এখানে খুব খুব এনজয় মানে পেয়েছে আর কি, এনজয় করছে ও ব্যাপারটা বলছে এখানে। তো আজকে ছান্ডে বলে কথা, তো ভিড় জমেছে ভালোই বিশাল। তো মা বাবারাও এখানে চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করার জন্য। তো সর্বপ্রথম এখানে আমরা কোথায় যাব, ওই গেমে আসলাম, গেমের ঘরে যাচ্ছি, এখনও যাইনি, যাচ্ছি গেমের ঘরে। তো এখানে দৌড়াচ্ছি গেম খেলতে, আমরাও খেলবো এবার বাবুটার সঙ্গে, বড়টার সঙ্গে। তো এই যে চলে আসলাম, তো ও এসে সর্বপ্রথম ওই যে ওর হেলিকপ্টারটা ছোটোবেলা থেকে একদম খুব পছন্দ প্রিয়, ওটাতে আগে উঠবে, খেলবে, তারপর বাদ বাকি। তো এসে ওটাও ফাঁকা পেয়েছে, সত্যি ও যখনই আসে তখনই না ওর জন্য ওটা ফাঁকাই থেকে যায় থাকে। তো এসে ওটাই পেয়েছে, ওটার মধ্যেই উঠে গেল। তারপর এবার ওখান থেকে বের হচ্ছে যে কোন কোন গেম খেলবো, দেখো না প্রচুর ভিড় জমে গেছে। তো মা বাবারাও এসেছে বাচ্চাদেরকে নিয়ে, মা বাবারাও খেলছে আর বাচ্চারাও খেলছে। যারা আমি মাঝে মাঝে একটুখানি ফটো তুলে নিচ্ছি পুষ্কুটা আমার খোলে, আর আমার ছেলে ওর কাম্মার পিছনে পিছনে ঘুরছে, কাম্মা এই গেমটা খেলবো, কাম্মা ওই গেমটা খেলবো, এই আর পুষ্কুটা হাত মুখে চেটেই যাচ্ছে, আর আমি তো এক হাতে মোবাইল নিয়ে আছি আর ওকে নিয়ে আছি এক হাতে। তো তারপরে এবার সেই এই পাখিটা বলেছিলাম না তোমাদেরকে যে ওইবার আমরা খেলেছিলাম, তো এবারও খেলবো। ওই 10টা রিং দেবে, তো 10টা রিংয়ে তিনজনেই ভাগ করে খেলবো। তো দুটো যদি রিংয়ের মধ্যে, দুটোর পাখির মধ্যে যদি রিং ফেলা হয় তো কিছু না কিছু গিফট পাওয়া যায়, তো 50% থাকে। তো ও কী করছে, এরকম করে ছুঁড়ে মারছে, তো এরকম করে ছুঁড়ে মারলে হবে, তো কামাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে ফেলতে হয়। তো দুটো রিং একটা পাখির গলায় ফেলেছে আর বাদ বাকিগুলো কেউ পায়নি সত্যি। তো এবারও মিস হয়ে গেল, এবারও পেলাম না। তো যাই হোক এবার কী করবে, ও এবার হচ্ছে বাস্কেটের মধ্যে বল যেটা হয় ছুঁড়ে মারবে, ওটা খেলবে ওরা দুজনে। তো দুজন মিলে ওটা খেলছে ওরা। তো আমি এই যে ভিডিও করছি, ক্যামেরাম্যান ভিডিও ধরে আছি, ভিডিও করছি। তো ছোটদা ভাই তো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর চিৎকার এখানে, প্রচুর আওয়াজ, ওই জন্য আমি এখানকার আওয়াজটা দেইনি, আমি রেকর্ডটা করেছি, ভিডিওটা করে নিয়ে এসেছি, করে এসে বাড়িতে রেকর্ডটা করেছি আর কি। তারপরে জোর এখন খেলছে, আমি ভিডিও করছি চতুর্দিকে। তারপরে এই যে পুষ্কুটা আমার কোলেই আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো কত পুষ্কু কাজকা সব চলে এসেছে। আর বাবুটা একটু কান্নাকাটি করছিল, আসলে সারা দুপুর ঘুমায়নি, তো এখন ঘুম পাচ্ছে, তো বেচারার তো খুব অসুবিধা হয়ে গেছে, না পারছে শুতে না পারছে বসতে, ওই কোলের মধ্যে করে করে নিয়ে আর কতক্ষণ ঘুরছে, ওরও ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। তো ওকে দেখাচ্ছি, এটা দেখো বাবা, ওটা দেখো বাবা, তারপর মাঝখানে বসিয়ে দিয়েছি, ওখানে তুলগুলো আছে বসানোর জন্য, তো সেখানে। আর বড়টা তো দৌড়াদৌড়ি করছেই গেম খেলানোর জন্য, ওই কাম্মাও পিছনে পিছনে হচ্ছে। তো ভালো এনজয় হয় এখানে সবার, বড়দেরও যেমন হয় বাচ্চাদেরও তেমন হয়। তো এই তো প্রচণ্ড, এই যে আমার কোলে আছে ও কান্নাকাটি করে যাচ্ছে, আর আমি একটুখানি ফটো তুলছি, তো ওর মা এবার ওকে নিয়ে নিয়েছে। আর এই যে গেমটা আছে এখানে গাড়ি আছে, তো এই ক্লিপগুলো থাকে, ওই ক্লিপগুলো দিয়ে গাড়িটাকে গর্তের মধ্যে ফেলতে হবে, এই যে এখানে দেওয়া আছে গর্তগুলো। তো খুব না ভীষণ টাফ, দুবার খেলেছিলাম পাইনি একবারও, একটা গিফটও পাইনি। তো যাই হোক এবার খেলিনি, জাস্ট দেখালাম তোমাদেরকে। আর লাস্টে এদিক ওদিক ঘোরাঘুরি করে সোজা এবার আসলাম একটু রেস্টুরেন্টে খেতে আসলাম। তো অ্যাক্রোপলিসের ভিতরে, তো মার ডান সাইড আর বাম সাইডে, তো ওইদিকে যাইনি, তো এদিকে এসেছি, এখানে বসে পড়েছি, তো কিছু এখানে খাবার খাবো, খেয়েটে তারপরে এবার বাড়ি চলে যাব। তো পুষ্কুটা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে,
ভীষণ ঘুম পেয়েছিল, কতক্ষণ থাকবে আর বেচারা, ঘুমায়নি সারা দুপুর। তার এক জ্বালা এই যে মার কোলে ঘুমিয়ে পড়েছে। এসির আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও পেয়েছে, তো আমি একটুখানি এখানেও মাঝে মাঝে একটুখানি ফটো তুলে নিচ্ছি, সেলফি তুলে নিচ্ছি। তো আমার ছেলে অধীর অপেক্ষা, কখন কাকাই আমার জন্য খাবার নিয়ে আসবে, খাবো যে চিকেন, এত চিকেনটা খেতে ভালোবাসে, মানে এত ফেভারিট। তবুও ছেলেদেরকে তো চিকেন টিকেন রোজ রোজ তো দেওয়াটা ঠিক না, না তাও ব্রয়লার আবার। তো এখানে এই যে পুষ্কুটা ঘুমিয়েই পড়েছে আর পারছে না, তো এবার কি করবো, ওকে আমি এবার কোলে নেব। ওর মা কতক্ষণ ওকে নিয়ে রাখবে ওখানে, তারপর আমি নেব আমার কোলেই, নিয়ে থাকলেও ঠিকঠাক ঘুমাবে। তো এই যে চলে এসেছে, ওদের অপেক্ষা করতে করতে আমার ছেলের একদম চলে আসলো ওই KFC চিকেন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এক গ্লাস ওই কোকাকোলা। এটাতে কী যে পায়, ও কী যে মজাটা পায় কিছু বুঝি না। বার্গার খেতে চায় না, পিৎজা খেতে চায় না, ওই চিকেন, আর না হলে চিকেন ললিপপ, চিকেন, তারপর হচ্ছে চিকেন ললিপপ থাকে, ও মোমো, মোমোটা থাকে, মোমোটা আবার তোমার সিদ্ধটা খাবে না, স্টিম মোমো খাবে না, সে খেলে আবার ফ্রাই মোমো, তার ফ্রাই মোমো চাই। ফ্রাই মোমো হলে সে খাবে, কিন্তু স্টিমটা কিছুতেই খেতে চায় না। তো ওর জন্য ওটা হলো, আমাদের জন্য পিৎজা অর্ডার করা হয়েছে, তো আমরা পিৎজা এখানে খাবো তিনজনে মিলে। তো পুষ্কুটা আমার কোলে বসে লিখে, তুমি খেতে পারবে না, আমাকে দাও, আমি নিয়ে নিয়ে খাচ্ছি ওখানে। তো ওই যে পিৎজাতে ও ঝাল টাল মশলা টশলা যা থাকে ওগুলো সব দিয়ে দিচ্ছে, আর আমার পুষ্কুটা চিকেনটাকে ঘপাঘপ ঘপাঘপ খেয়ে নিচ্ছে। ও পিৎজাটা খাবে না, ওই তুলে তুলে এই চিকেনগুলো খাবে, আর এই যে পুষ্কুটা আমার কোলে একদম ঘুমাচ্ছে। তারপর এখান থেকে যে বেরিয়ে পড়লাম, এবার নেমে চলে যাব। তো এই যে পুষ্কুটা দেখেই যাচ্ছে ওবাবে, ঘুমটাও হয়ে গেল, ভালোই ঘুমিয়েছে, কিন্তু যেটুকুনি ঘুমিয়েছে গভীর ঘুমিয়েছে, খুব ভালো ঘুমটাও হয়েছে। তো এবার বাড়ি, তো ওর মাকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমার একটু ফটো তুলে নিই। তারপরে এই যে চলে আসলাম এখানে, তো ওখানে কাকাই কী করেছে, কেক দেখেছে কাকাই, ভাবো ভাইপোর চোখে পড়েছে কেক, এখন কেকটা খেতে হবে, মানে কেকটা টেস্ট করতে, ভীষণ ভালোবাসে কেকটাও খেতে, তো কেকটা এখন টেস্ট করে দেখবে যে দেখি না কেকটা খেতে। তো আমার ছেলেকে বলছে যে কোন কেকটা খাবে, ওই স্ট্রবেরি বলো, এই দুটো জিনিস একটু ফেভারিট, তো দেখছে যে ম্যাঙ্গো নিবি না স্ট্রবেরি নিবি। তারপর এখানে আমরা বসে পড়লাম ওই কেক খেতে, তো বললাম যে বেশি বড় নিও না, ছোটো ছোটো এক পিস করে নাও, চারজন আছি তো চার পিস নিয়ে নাও। তারপরে যে এখানে বুস্কুটটা দেখেই যাচ্ছে চতুর্দিকে, আর আমারটা এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোন কেকটা নেবো আর কি। তো চকলেটটা খাবে না, কারণ ওর দাঁতে ভীষণ ব্যথা, তো চকলেটটা খাবে না এই জন্য। তারপরে এবার নিচে চলে আসলাম, তো আমার ছেলের এবার জেদ আমি গাড়িতে উঠবো, তখন আমি বললাম তুমি তখন দাদা হয়েছো, ভাই উঠবে, এখন তুমি বড় হয়েছো, ওটার দরকার নেই, যে গাড়িতে বসেই চিৎকার করে যাচ্ছে, এই অবস্থা। আয় দেখ ভাই তবলা বাজাচ্ছে, ওই দেখ, ওই দেখ ও ভালো হয়েছে, ওই দেখো আর আমার বলে ও ঘাড়ের উপর উঠবে, আমার ঘাড় একদম বড়, ও আমার ঘাড় ভেঙে পড়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, এখন বাড়ির পথে রওনা দিয়েছি হেঁটে, একটু পরেই বাড়ির মধ্যে ঢুকে যাব, বাড়িতে আসলাম, আজকের মতো ঘোরাঘুরি। তো আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করলাম, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।